নমস্কার বন্ধুরা জবস ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলে এসেছে আরেকটা নতুন নোটিস এবং একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের জন্য একটা খুব বড় সুখবর রয়েছে রাজ্যে আবগারি দপ্তরে হিউজ অ্যামাউন্টে শূন্য পদে নিয়োগ হচ্ছে তো চার হাজার ছশো তিপ্পান্নটি শূন্য পদে রাজ্যে এসআই এ এস সব মিলিয়ে নিয়োগ হতে চলেছে এবার দেখো এটা তো কোনো অফিসিয়াল নোটিশ এখনও জানায়নি কিন্তু এটা কোনো রকম স্পেকুলেশন না আমাদের যত বাংলা খবরের কাগজ রয়েছে সব কটা ফ্রন্ট পেজে এটা জানিয়ে দেওয়া হয়েছে আজকে পঁচিশে জুলাই ডেট দিয়ে এবার চলো তোমাদেরকে ওটা দেখিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি যে তোমাদের কবে থেকে নিয়োগ শুরু হতে পারে প্রায় সব কিছু এখানে জানিয়ে দিয়েছে আচ্ছা তো এই হলো সেই নিউজ পেপার কাটিংটা দেখো এখানটা হেডিং করে দিয়েছে পুলিশের উপর ভরসা রেখেই বেআইনি ভাটিখানা নির্মূলে রাজ্য জুড়ে অভিযান এবার তুমি যদি খবরটা একটু পড়ো বুঝতে পারবে যে কেন নিয়োগটা হচ্ছে দেখো যে পুলিশের নাকের ডগায় বসে বেআইনি ভাটিখানা চালাচ্ছিল প্রতাপ রাজ্য জুড়ে অভিযান চালাতে সেই পুলিশের উপরেই ভরসা রাখলো আবগারি দপ্তর বর্ধমান হাওড়ার ঘটনার পর নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন রাজ্যে বেআইনি মদ বিক্রির উপর রাষ্ট টানতে অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে আবগারি দপ্তর কিন্তু এই দপ্তরে যে নিধিরাম সর্দার এদের না আছে ঢাল না আছে তরোয়াল আসলে লোক বলের অভাবেই এ কার কারণে দায়ী এক্সাইজের সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কনস্টেবল সব পদেরই রয়েছে গুটি কয়েক লোক ফলে যা হবার তাই হয়েছে হানিদারি শিখেই এই সুযোগ রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে বেআইনি মদ কারবারিরা অর্থাৎ দেখো আমাদের রাজ্যে আবগারি দপ্তরে যত লোক থাকার কথা তত নেই তার জন্যই একে আর কি কি বলি মানে ব্যঙ্গ করে নিধিরাম সর্দারের সাথে তুলনা করেছে সেসব কথা বাদ দাও এবার দেখো জানা গিয়েছে এখানটা হচ্ছে তোমাদের মেন জায়গা হুম এখানটা দেখো বলেছে জানা গিয়েছে আবগারি দপ্তরে এক্সাইজ সাব ইন্সপেক্টর অনুমোদিত পদের সংখ্যা সাতশো তার মধ্যে তিনশো তিরানব্বইটি পদই খালি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে তো আরও শোচনীয় অবস্থা সেখানে এগারোশো পঁয়ষট্টিটি পদ থাকলেও সাকুল্যে রয়েছে মাত্র আটানব্বই জন এক্সাইজের কনস্টেবল পদে শূন্য আসন তিন হাজার একশো আটানব্বই রয়েছেন এক হাজার চারশো জন তার মানে বুঝতে পারছো যে কি খারাপ অবস্থা চলছে অর্ধেকের উপর তো সিট ফাঁকায় রয়েছে তাই দেখো এখানটা বলে দিয়েছে যে আবগারি মহলের মতে দপ্তরে বছরের পর বছর বহু শূন্য রয়েছে সব মিলিয়ে শূন্য পদ বলছে যে অল্প সংখ্যক কর্মী নিয়ে তো অভিযান চালাতে পারে না তার জন্যই তারা এর মধ্যেই সব নিয়োগ চালু করে দেবে প্রায় আটশো জন কনস্টেবেলের পদোন্নতি আটকে রয়েছে নতুন নিয়োগ না হওয়ায় পদোন্নতি হলে কনস্টেবলে আরও আরো আটশো পদ শূন্য হয়ে যাবে তার মানে বুঝতেই পারছ আরও আটশো শূন্য পদ হবে তার মানে তোমরা যদি এখানে চার হাজার ছশো তিপ্পান্ন সাথে যদি আবার আটশো যোগ করো তাহলে প্রায় পাঁচ হাজারের উপর চলেছে সেই সব কথা বাদ দাও মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে তোমাদের পরের মাসের দিকে চার হাজার ছশো তিপ্পান্নটি শূন্য পদে নিয়োগ চালু হতে চলেছে এবার এই নিয়োগ নিয়ে তোমরা যদি আপডেটেড থাকতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা এবং আমাদের ইউটিউব চ্যানেল দুটোই সাবস্ক্রাইব করে নাও আর চলো এবার টেলিগ্রাম চ্যানেলে যাওয়া যাক তো এই হলো জবস ডেস্টিনেশনে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ এখানে বর্তমানে উনতিরিশ হাজার দুশো অ্যাক্টিভ সাবস্ক্রাইবার রয়েছে তো তোমরাও যদি ডেলি বেসিসে নানারকম মক টেস্ট দিতে চাও ফ্রিতে বইয়ের পিডিএফ এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পেতে চাও তো এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যেও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যদি টেলিগ্রাম অ্যাপটা না থাকে তো প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও তো আবগাড়ি এবং নানারকম চাকরি সংক্রান্ত যত নোটিশ আছে সেগুলো খুব সহজে এবং তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও জানতে পারে যে আবগাড়িতে খুব শীঘ্রই নিয়োগ হতে চলেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও